সিঁদুরটা কি দ্রোণ চিনিকে দিয়েছে? না না কর্তামা, না না কর্তামা, নিজের থেকে না, ইচ্ছে করে ওই মেয়েটা এমন একটা কায়দা করলো যে সিঁদুরটা দ্রোণ দাদা ভাইয়ের হাত থেকে উড়ে গিয়ে ওর মাথায় পড়ল। তুমি ঠিক দেখেছো, সিঁদুরটা দ্রোণের হাত থেকে গেছে। হ্যাঁ কর্তামা, দ্রোণ দাদা ভাইয়ের হাত থেকেই গেছে। তোমার মতো একটা ঘাঘু প্রাণী সে চুপ করে দাঁড়িয়ে সবটা দেখলো, তাই তো? কর্তামা, আসলে কিছু করতে পারিনি তো, তাই কাল থেকে মুখ লুকিয়ে বেড়াচ্ছি। তাহলে তুমি চোরের মতো এখানে ঢুকছিলে কেন? হ্যাঁ ও কর্তামা, কোন চুলে যাব, আপনার চরণ ছাড়ার কোথায় আশ্রয় পাবো কর্তামা? আমি আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, চিনিকে আমি শায়েস্তা করবই। ও আমার সাথে যা যা করেছে গোড়ায় গোড়ায় আমি উসুল করে ছাড়বো কর্তামা। আপনি আমাকে একটা সুযোগ দিন কর্তামা, শেষবারের মধ্যে একটা সুযোগ দিন। ছাড়ো, বেশ দিলাম তোমাকে আর একটা সুযোগ, তবে তুমি ভেবো না তোমাকে বিশ্বাস করে এই সুযোগটা আমি দিচ্ছি। তুমি সত্যি সত্যি চিনিকে শায়েস্তা করতে চাও, এইটা প্রমাণ করবার আর একটা সুযোগ তোমাকে দিচ্ছি। আমি প্রমাণ করব, দেখবেন আমি ঠিক প্রমাণ করব। আপনার আজকের এই পায়ের আঘাত আমি ভুলবো না কর্তামা, মনে রেখে দেব। যেটি আমার তুমি, এটা যে আমাকে অদ্ভুত ভাবে আকর্ষণ করছে। আমি অস্বীকার করতে পারবো না চিনি। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।